Assalamualaikum viewers, welcome to Bina's Blog. আজকে আমি আপনাদের সাথে একটা travel blog share করব. আমি আমার family মিলে আমরা Yorkshire Wildlife Park গিয়েছি. এই পার্কটা খুবই সুন্দর. ওইখানে অনেক animals আছে আর বাচ্চাদের খেলবার জন্য খুব বড় একটা playground আছে. এই পার্কে অনেকগুলো picnic spots আছে. আপনারা চাইলে ওইখানে picnic করতে পারবেন. আর বুকিং এর ব্যাপারে কি বলবো, আপনারা বিকজ অফ দ্য পান্ডামিকের জন্য আপনারা অনলাইনে বুক করে নিতে পারেন, আর ওরা আপনাকে একটা টাইম স্লট দেবে, ওই টাইমে আপনাদের যেতে হবে, অনলি দুই ঘন্টার জন্য টাইম স্লট দেয়। আমরা টিকিটগুলো আগে থেকেই বুক করেছি, একজন অ্যাডাল্টের জন্য ওরা £21 করে নিয়েছিল। যেহেতু আমার ছোটো ছেলে দুই বছরের নিচে তো ও ফ্রি ছিল, আপনি অনলাইনে দেখে নিতে পারেন যদি বুক করে থাকেন। আর ওরা ইউজুয়ালি বলে যে দুই ঘন্টার বেশি থাকতে পারবে না, বা আসলে আমরা দেখেছি যে আপনি যদি এখানে পার্কে চলে যান ওরা আপনাকে পার্ক থেকে বের করবে না, তো আপনাকে আপনার অনেক সময় পাবেন। তো আমরা এসে গেলাম আর পার্ক করে নিলাম আমাদের গাড়িটা। তারপর এখানে অনেক ওয়াকিং করতে হয়, ওয়াক করতে হয়। পার্কিংটা ফ্রি, তো ফ্রি ওরা কিন্তু পার্কের জন্য কোনো আমাদের কোনো পয়সা লাগে না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা এন্ট্রেন্সটা অনেক বড়। আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়ছিল, ওকে জাগাতে চেয়েছিলাম না, তাই ওর বাবা ওকে কারি করতেছিল। এখানে কিছু শপও আছে, আপনাদের দেখাবো যে না আমি শপে থেকে কিছু জিনিসও কিনেছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে চেক ইন চলছিল, ওরা চেক করে আমাদেরকে ঢুকিয়ে দিল। আর প্রথমেই আমরা দেখলাম এখানে সি লাইন আছে, খুব সুন্দর ভিউটা কি বলবো। আর সি লাইনগুলো দেখতে এত কিউট ছিল। Thank you.
যে এখানে আপনার প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, খুব বড় প্লেগ্রাউন্ড, আমার বাচ্চা তো খুব এনজয় করেছে। আর ছোটো বাচ্চাদের জন্য সুইং আছে, স্লাইড আছে, আরও আছে, রাইড আছে, আপনারা দেখুন আর এনজয় করুন। এই লেমাইসগুলো এত কিউট ছিল কি বলবো, সবাই ওদেরকে ঘেরে ছবি তুলতেছিল, আমার বাচ্চারা তো এখান থেকে যাবেই না, আর ওদেরকে মনে হচ্ছিল ওরা যেন শখ করতেছে, সবাই এক একসাথে বসে তারা ছবি তুলতে চেয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন পোলার বেয়ারগুলো, সরি আছে আমরা কাছে থেকে দেখা করতে পারি নাই, অনেক দূরে ছিল পোলার বেয়ারগুলো, বা ওরা খুব কিউট ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন মঙ্কি, দুটো মঙ্কি ওরা বসে আছে।
আশা করি আপনারা এনজয় করেছেন আমার ভিডিওটা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নক দেবেন আমার কমেন্ট বক্সে আমি আপনাদের আনসার করবো ট্রাই করবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম